মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওনার প্রেশার তো প্রচন্ড হাই, উনি সাংঘাতিক মানসিক চাপে রয়েছেন। এই বয়সে এত স্ট্রেস নেওয়া কিন্তু ভালো না, এর পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। যেভাবেই হোক ওনার স্ট্রেস কিন্তু কমাতে হবে। ডক্টর বলছে আপনি আমাকে বলুন না কি কি করতে হবে, আমি আমি সব 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 কিছু করবো, আপনি বলুন না আমাকে বলুন। কোথায় যাচ্ছি আমরা, তুমি হুট করে কোথায় নিয়ে যেতে চাইছো আমাদেরকে? একটা কথা বোঝার চেষ্টা করো, দলিল তো অন্য লোকের হাতে চলে গেছে, এটা যদি প্রমোটার জানতে পারে তাহলে তো আমাকে, আমি জানি না কি করবো, সেটা ভেবেই আমার গা শিউরে উঠছে। মেয়ে কোথায়? আমার খুশি ওপরে গেছে, এক্ষুনি আসবে। মেয়েটা নাম তো ওটা কোনো মতে আমাদের ধরার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাচ্ছি আমরা? ঠিক আছে, সেটা আমি দেখতো। আমাদের কাছে আসছিলেন, টাকা কি করে বার করতে হয় আমি খুব ভালো করে জানি। আমাকে আর একটু সময় দিন, দয়া করে বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা নেই। আমার কিন্তু চাই। কিছু পাবেন না, টাকা যখন দিতে পারবি না তাহলে একেই নিয়ে দাঁড়াও। সোনাদির হাত ছাড়, না হলে তোর হাত না আমি এক কোপে কেটে নামিয়ে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।